পাখেই আসুছি প্রসিদ্ধ মহাশিবরাত্রি। এবেঠু সজেই হেলানি ভদ্রক জেলা আরড়িরে থিবা বাবা আখণ্ডলমণিঙ্ক পীঠ। মহাশিবরাত্রি পাখেই আসুথিবারু এবেঠু চলচঞ্চল হয়ে পড়িলানি ওড়িশার সর্বপুরাতন শৈবপীঠ ভদ্রক জেলা আরড়িরে থিবা বাবা আখণ্ডলমণিঙ্ক পীঠ। মার্চ 8 তারিখরে মহাশিবরাত্রি, তেণু জাগর যাত্রাকু শান্তি শৃঙ্খলার সহ পালন করিবাকু সমস্ত প্রকারর প্রস্তুতি পাই মন্দির প্রশাসন লাগি পড়িছি। মন্দিরর রঙ্গ কার্য মধ্যে সরিছি। তেবে মহাশিবরাত্রিকু মহা আড়ম্বরে পালন করিবাকু প্রশাসন সজবাজ হেউতিবা বেলে পীঠরে বিভিন্ন সমস্যা মুন্ড টেকিছি, যাহার সমাধান হয়ে পু নথিবারু পীঠর সেবায়ত মানে অসন্তোষ প্রকাশ করিছন্তি। বিশেষ করে পীঠরে পানি সমস্যা বড়ি চালিছি। শিবগঙ্গা পুষ্করিণী শুখিলা পড়িথিবারু বোরিং পানিরে চালিছি বাবা আখণ্ডলমণিঙ্ক দৈনন্দিন নীতিকান্তি, যাহাকু নেই সেবায়তঙ্ক ভিতরে অসন্তোষ বড়িবারে লাগিছি। গোটে পাচেরি ধসিছি, সি হল মাস হল সি মরামতি হয়ে পু ভক্ত তাপরে যে পার্কিং প্লেস সি এপর্ মানে কাম ঠিক ভাবে হয়নি। আর 6 দিন রা শিবরাত্রি পানি কেমি বসব, কাম ঠিক ভাবে হয়নি, কাম বি মরামতি চালছে, তাঁর মরামতি কোটি চালছে, কোচিন মরামতি চালছে, কোটি মরামতি চালছে, আপনার দেখুন কোটি মরামতি চালছে, যে পাচেরি গলি গলি পড়েছিল সে সেই দিন সেমতি রয়েছে। জাগর উপলক্ষে যে রঙ কার্য হয়েছে বা লাইট কার্য হয়েছে ইয়া খুব চিত্তাকর্ষক হয়েছে, দর্শনার্থী মানুষ নিশ্চিত আকৃষ্ট করব। এটি মু দেখুছি আগ অপেক্ষা বহুত সুবিধা আছে, দর্শনের যেমি সুবিধা হয়েছে পারিপার্শ্বিক অবস্থা বি সুবিধা হয়েছে, কিন্তু মন্দির বেড়া বাহারে টিকিয়ে মানে পরিবেশ অসনা থার পরিলক্ষিত হচ্ছে। মু ভাবুছি প্রশাসন এ দিগরে যথেষ্ট পদক্ষেপ নেবে। পীঠরে দ্বিতীয় পর্যায়ে শিব প্লাজা, পার্কিং প্লেস ও শিবগঙ্গা পুষ্করিণীর সৌন্দর্যকরণ কাম জারি রয়েছে। হলে কাম এমিতি চালিছি যে জাগর যাত্রা পূর্বরু এহা সরিব কি নাহি তাকু নেই সন্দেহ সৃষ্টি হইছি। দীর্ঘ 2 মাসরু ঊর্ধ্ব দিন হেলানি শিবগঙ্গা পুষ্করিণী কাম পাই পানি শুখা যাইছি। কাম সরুনি কি পোখরীকু পানি ছড়া যাউনি, তেণু বাধ্য হই বোরিং পানিরে বাবাঙ্ক নীতিকান্তি চালিছি। এহা সহ মাসে হেলা শিবগঙ্গা পুষ্করিণীকু লাগিথিবা ড্রেন ও সুরক্ষা পাচেরি ভাঙ্গি পড়িছি, তার মধ্য মরামতি করা যাও নাহি। যদি শিবগঙ্গা পুষ্করিণীকু পানি প্রবেশ ন করা যায় তেবে ভক্ত মানে জাগর যাত্রারে বহু অসুবিধার সম্মুখীন হেবে বলি প্রকাশ করিছন্তি। সেহিপরি শিব প্লাজা কাম মধ্য মন্থর গতিরে চালিথিবা অভিযোগ হইছি। প্রশাসনিক অধিকারীঙ্ক সঠিক তদারক নহেবা কারণরু মন্থর গতিরে কাম চালিথিবা অভিযোগ হইছি। তা সহ কাম সময়রে বিভাগীয় অধিকারী উপস্থিত রহুনথিবারু ঠিকাদার মানে তাঙ্ক মন মুতাবক কাম করুছন্তি বলি অভিযোগ হইছি। সেহিপরি পীঠরে মুখ্য গেট কাম দীর্ঘ বর্ষ হেব চালিছি, কিন্তু সে কাম এবে বি সরি নাহিঁ। তেবে জাগর যাত্রা পাই জিলাস্তরীয় বৈঠক সরিছি, ভক্তঙ্ক সুবিধা পাই সব প্রকারর প্রস্তুতি প্রশাসন তরফরু করা যাউছি বলি মন্দির ম্যানেজিং ট্রস্টি তথা উপজিল্লাপাল মনোজ পাত্র প্রকাশ করিছন্তি। আজ্ঞা, আমি কৌছি ভক্ত মানে লক্ষাধিক লোক হবে, পানি টিকে পাই কোন করা যাব, পোখরী যে নেইতিলে টেন্ডর সে প্রতি কাম করুনি, 3 দিন পানি শুকাইলে যে ধসি গলা তার উঠাও নাই, কিছু কাম করু নাই, এ আজি কোন আনিকি মেশিন পকাইছি, 5 দিন ভিতরে কোন হয়ে পারিব, পুকুরে পানি কমিটি পশিব, ঠাকুর গাধেবে কেমিতি, সবু সে রঙ দিয়া চালছি, বা তাঙ্কর বেড়ি গেড়ে করছন্তি, বা ভক্ত মানে কেমিতি সুচারুরূপে দর্শন করবে, সবু কথা চালছি, কিন্তু পানি কোন করা যাব। মন্দির তো দেখ দর্শন করলু বহুত ভাল লাগিলা, খুশি লাগিলা, আউ মন্দির তো কলর ফলর কাম চালছি, শিবরাত্রির ভাল রকম হবা পাই যাউছি, আমি তো 2-3 বর্ষ হলো আসুছু দেখুছু ভাল তো সব শান্তি শৃঙ্খলার চালিছি, পানি তো নাই শুকি যাইছি, কোন করি কি ব্যবস্থা নোনা মানে করতে প্রায় আউ এটা প্রশাসন কোন তার সুবিধা করিব। আমার যে জাগর যাত্রা আছে আমার 8 তারিখের আছে, তাকে সুচারুরূপে সম্পাদন করিয়া পাই এবং শান্তি শৃঙ্খলা যেমতি বজায় রইব এবং নীতিকান্তি যেমতি
ঠিক টাইমে হব এবং ভক্ত মানে শৃঙ্খলার দর্শন করবে এবং মহাদ্বীপ শৃঙ্খলার উঠব সে বিশেষ আরেঞ্জমেন্ট করা যাই বিশেষ করে আমার যে রোড গুড়া কনেক্ট করছি ভদ্রক রু আরড়ি এবং সেপটে চান্দবালি যে আরড়ি পট রাস্তা গুড়া রিপেয়ার আন্ড মেটেনান্স করবে তা পূর্ব তা সহ আমার সফিসিয়েন্ট ওয়াটার ট্যাঙ্কর ব্যবস্থা রহব আমার ওয়াটার বটল বি ফ্যাসিলিটি আমি লোক দেবু তা সহ আমার যে ঘাট রয়েছে আমার তিনকোণিয়া কুহতু আমার মুয়া ঘাট কুহতু ধনকোণিয়া ঘাট সেটি আমার উড্রাফ টিম রয়েবে তা সহ ফায়ার ব্রিগেডস বি রয়েবে আরড়ি পীঠে জাগর যাত্রায় লক্ষাধিক ভক্ত সমাগম হব তেণু ভক্ত সুবিধা দৃষ্টি রাখি তুরন্ত সমস্যার সমাধান করা সহ শিবগঙ্গা পুষ্করিণী পা ছড়া ব্যবস্থা করা সাধারণ দাবি হয়েছে। চান্দবালি দেবাশিষ পাঢ়ী রিপোর্ট কে নিউজ ওড়িশা।